মুক্তিযোদ্ধা সড়ক ও অনন্যা সুপার মার্কেট সংলগ্ন এলাকাসহ বিভিন্ন এলাকায় অটোরিকশার দৌরাত্ম্য কিছুতেই কমছে না। চাঁদপুর পৌরসভায় নিবন্ধিত ব্যাটারি চালিত অটো রয়েছে 2500, তবে অনিবন্ধিত অটোরিকশা রয়েছে তার চেয়েও দ্বিগুণ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিভিন্ন সড়কে চলছে রিকশা। এই পরিস্থিতিতে শহরে সৃষ্টি হচ্ছে যানজটের, এতে দুর্ভোগ বেড়েছে শহরবাসীর। প্রচুর পরিমাণে অটো হয়ে আসছে, অটোর কারণে আমরা ঠিকমতো চলাফেরা করতে পারতেছি না। এই অসুবিধা দূর করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত কার? পৌরসভা। অনেকে পৌরসভাতে সিস্টেম করে ঢুকতে আসে, অনেকে ট্রাফিকের সিস্টেম করে ঢুকতে আসে, চলতেছে তো। অনিবন্ধিত অটোরিকশা চলাচল বন্ধে তৎপর রয়েছে সংশ্লিষ্টরা। আর এজ লাইসেন্সের মধ্যে বাইরের থেকে কিছু অটোরিকশা অবৈধভাবে তারা আইসে যানজট আমাদের চাঁদপুর করতেছে। এই বিষয় নিয়ে আমাদের টিআই সাহেব, আমাদের চাঁদপুরের পৌরসভার যে স্টাফ যারা আছে, অন্যান্য যারা আমাদের লোক আছে, আমরা আইনগতভাবে এদেরকে বারবারই অভিযান চালাইতেছি। জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেবে পৌর কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা শহরবাসী।